হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো প্রায় 10 দিন পর আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এতদিন ভাই আমি আমার বেসগুলোকে টাউনগুলো আপগ্রেড করছি, যে কারণে বন্ধুরা আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। এর কারণ আরও একটা আছে, যেটা হচ্ছে যে আমি টোটাল যত বেস আছে সমস্ত বেসের হিরোজগুলো আপগ্রেড করতেছি, কারণ খুব শীঘ্রই টাউনহল 17 আপগ্রেড করবে। এই জন্য আমি সমস্ত বেসগুলো 1 লেভেল আপগ্রেড করে রাখতেছি, যেন টাউনহল 17 আপগ্রেড করার সাথে সাথে যেন আমার কোনো ধরনের প্রবলেম না হয়। এবং দেখো আজকে শুধু ইভেন্টের উপরে ইভেন্ট দিতেছে, এই কারণে বন্ধুরা আজকে আমি ভিডিওটা না দিয়ে তোমাদের সাথে মানে শেয়ার না করেই থাকতে পারলাম না। তো চলো দেখা যাক আজকে নতুন ইভেন্ট আবার কি দেওয়া হয়েছে, লেটস গো। তো এখানে দেখো বন্ধুরা বলা হয়েছে কি যে অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে যে স্টার পাবো, স্টারের উপরে কিন্তু একটা মানে স্ট্রিক ইভেন্ট, মানে এটাকে বলা হয় স্ট্রিক ইভেন্ট, স্টারের উপরে আমাদের এই ইভেন্টটা কমপ্লিট হবে। তো প্রত্যেক দিনেই আমি 3 স্টারে একটা করে অ্যাটাক দিলেই কিন্তু ভাই আমার একটা ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো মনে করো এরকম 7 দিনে 7টা অ্যাটাক দিলে কিন্তু আমার এই পুরো ইভেন্টটা কমপ্লিট হবে। এবং পুরো ইভেন্ট কমপ্লিট করার পরে আমরা যেটা পাবো, দেখো এখানে আমরা পুরো ইভেন্ট যদি কমপ্লিট করতে পারি তাহলে 3000 সেইনরি পাবো, এর সাথে বন্ধুরা আরও অনেক বোনাস থাকবে। তো যাই হোক ফ্রেন্ডস, আমরা এখানে যদি অ্যাটাক দিয়ে যদি স্টার পাই, স্টার বোনাস, সেখানে কিন্তু আমাদের আরও 10% স্টার বোনাস বেড়ে যাবে, এবং সাথে আমরা রিওয়ার্ড কালেক্ট করব, এবং সেই রিওয়ার্ড দিয়ে আমরা লাস্ট পর্যন্ত যে এখানে সেইনরি দেবে, এখানে আমার মনে হয়তো বা আরও কিছু আমাদের অফার দেওয়া হবে। তো যাই হোক সেটা আমরা অ্যাটাক দেওয়ার পরেই বুঝতে পারবো। তো আজকে আমি ফার্স্ট তোমাদের একটা লুট অ্যাটাক দেখাবো, এরপরে আমরা ওয়ার অ্যাটাক দেখবো। তো চলো লেটস গো, শুরু করা যাক আজকে। আমার একটাই রিকোয়েস্ট, যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকো তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করবো। ওকে, তো চলো শুরু করা যাক আজকে প্রথম দিনের একটা অ্যাটাক। তো এছাড়া কিন্তু আর একটা ইভেন্ট দিছে ভাই, এই ইভেন্ট সম্পর্কে তো তোমরা অনেক ভিডিওতেই দেখছো বা তোমাদের নিজেরও একটা আইডিয়া হয়ে গেছে, যে কারণে এই ইভেন্ট সম্পর্কে আমি কিছুই বলতেছি না। শুধুমাত্র একটা জিনিসই আমি এই ইভেন্টে বলবো, সেটা হচ্ছে যে ট্রেডার শপে গিয়ে তোমরা কী কিনবে। এখানের থেকে আমি তোমাদের রিকমেন্ড করবো যেটা, যে ট্রেডার শপ থেকে তোমরা ওরিগুলো কিনবে। কারণ ওরি কেন কিনবে ভাই, ওরি কিন্তু খুব পাওয়াটা খুব রেয়ার, এই কারণে তোমাদের যেটা করতে হবে ওরি কিনতে হবে। ওরিগুলো কেনার পরে যদি তোমরা যদি আরও মেডেল থেকে যায়, সেই মেডেল দিয়ে তোমরা এখান থেকে যে কোনো যেটাই পারবে সেটাই তোমরা এখান থেকে কিনে নেবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার রিকমেন্ড। কারণ বন্ধুরা ওরি কালেক্ট করা যে কতটা কষ্ট সেটা কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আজকে আমরা সরাসরি শুরু করি অ্যাটাক। কারণ অ্যাটাকে গিয়ে দেখা যাক আজকে আমাদের যে ইভেন্টটা দেওয়া হয়েছে এই ইভেন্টে কীভাবে কমপ্লিট করা যায়, ঠিক আছে? তো এরপরে আমি সরাসরি চলে গেলাম অ্যাটাকে। তো যাই হোক অ্যাটাকে মানে অ্যাটাকের বেস খুঁজতে খুঁজতে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি, যে বন্ধুরা তোমরা যেটা করবে যে এখানে যদি 2 স্টার কালেক্ট করো, 2 স্টার কালেক্ট করতে পারলে কিন্তু তোমাদের ডেইলি একটা রিওয়ার্ড যেটা তোমাদের দেওয়া হয়েছে স্ট্রিক ইভেন্টের ভিতরে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যদি তোমরা 1 স্টার কালেক্ট করো তাহলে কিন্তু সেই ইভেন্টটা কমপ্লিট হবে না, ঠিক আছে? কাজেই আমাদের দরকার 2 স্টার। তো মেইন টার্গেট হবে আমাদের 2 স্টার, ঠিক আছে? তো যাই হোক আমরা এই বেজের উপরে একটা ভাই লুট কালেকশন খুবই কম, দেখা যাক একটু ভালো লুট কালেকশন পাওয়া যায় কি না। ওকে, এটা মোটামুটি বেশ ভালো লুট কালেকশন আছে, এবং বেস কিন্তু ভাই অনেক সুন্দর। ওকে, তো ও মাই গড ভাই, এখানে 800টা হিলার চলে আসছে, কারণ আমি ডোনেট করে থাকি এই বেস থেকে। তো কিছুই করার নেই, অ্যাটাকে যখন চলে আসছি ভাই অ্যাটাক তো করতেই হবে, তাই না? ওকে, তো টাউনহল এক হিসেবে 14 বেস থেকেই আমরা অ্যাটাক করব। তো আমি যেটা করতে চাই বন্ধুরা, আর্মি বুঝ দিয়ে দিলাম, তারপরে আমরা হিরোজটাকেও বুঝ দিয়ে দিলাম। কারণ বন্ধুরা বুঝতেই পারছো যে টাউনহল 15 বেজের উপরে অ্যাটাক করবো, এক হিসেবে আমার অল ট্রুপস টাউনহল 14, যে কারণে আমি বুস্ট করে নিলাম। কারণ আমি টাউনহল বিগত প্রায় 8 দিন হয় আপগ্রেড করছি, এর ভিতরে তো আমার কোনো কিছুই তেমন ম্যাক্স হয় না, ঠিক আছে? তো যাই হোক মেইন টার্গেট বন্ধুরা, আমরা এখান থেকে ইগল আর্টারি এবং স্কাউটার শট দেখা যাক কুইন দিয়ে আমরা ডাউন করতে পারি কিনা, এরপরে অ্যাটাকটাই অন্যরকম হয়ে যাবে। তো এই জন্য বন্ধুরা আমি এখান থেকে সিম্পলি কুইনটাকে ইউজ করে দিলাম, সাথে 1 লন, সাথে এখান থেকে 4টা হিলার। ওকে, ওয়াল বেকার ভাই, 3টে ওয়াল বেকার আছে, এই 3টে ওয়াল বেকার দিয়ে কিন্তু আমার কাজ চালিয়ে যেতে হবে। ও ও ও ভাই, এখান থেকে টাউন হল তো মানে আমরা যেটুকু আশা করছি সেটুকু হবে না, এটা আমি বুঝে গেছি। তো যাই হোক দেখা যাক এখান থেকে কতটুকু আমরা টেক ডাউন করতে পারি, এরপরে অ্যাটাকটা অন্যভাবে সাজাতে হবে। ওকে,
তো যাই হোক আমি এখান থেকে রিকল করে নিলাম। এরপরে বন্ধুরা আমরা এই কর্নার থেকে সুইচ ব্রেকটাকে ইউজ করে দিব, এই কর্নার থেকে, ওকে এই কর্নার থেকে আমরা ইউজ করে দিই। এরপরে ফ্রেন্ডস পিছন থেকে আমাদের যেটা করতে হবে, ওকে পিছন থেকে কুইনটাকে ইউজ করে দিলাম, ওয়েট অ্যান্ড সি, দেখা যাক কী হয়। আমার কাছে ড্রাগন আছে ভাই, ড্রাগন দিয়ে কী করবো, যে ড্রাগনটা আমরা পরে ইউজ করব। তো যেরকম ট্রুপ চাইছে ভাই সেরকম ট্রুপসই অ্যাটাক করতে হবে। আমি অল ইয়েটি দিয়ে দিলাম, সাথে এগুলো দিয়ে, সাথে ভাই চারটা ইলের আছে এগুলো দিয়ে দিলাম, গ্র্যান্ড ওয়ার্ডেন মানে কিং কুইন যেগুলো আছে সমস্ত কিছু আমি এখান থেকে দিয়ে দিলাম, এবং এই বরাবর রেস, তারপরে এখানে ফ্রিজ, ঠিক আছে। এরপরে বন্ধুরা দুটো আর্সার আছে, সুপার আর্সার, এগুলো দিয়ে দিই, পরে এটাকে ফ্রিজ করে দিই, নতুবা কুইনটাকে টেক ডাউন করে দিবে। তো আমি যেখান থেকে ভয় করছিলাম ভাই সেখানেই সেই প্রবলেমটাই ঘটছে। তো নো প্রবলেম ফ্রেন্ডস, আমাদের এই বরাবর রেস করে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে ভাই সিঙ্গেল ইনফার্নো টাওয়ারটা ডাউন কেন হচ্ছে না, ওকে ডাউন হয়ে গেছে, এটা ফ্রিজ, এই বরাবর রেস। এখানে বন্ধুরা গ্র্যান্ড ওয়ার্ডেনের অ্যাবিলিটি ইউজ করে দেবো, এখানে কোনো প্রকারের ফ্রিজ ইউজ করবো না। আমরা সিঙ্গেল ইনফার্নো টাওয়ার থাকলেও থাকতে পারে, নো সিঙ্গেল ইনফার্নো টাওয়ার নেই, এটা আমাদের জন্য বেটার। এরপরে বন্ধুরা আমাদের কুইনটাকে বাঁচাতে হবে, এই জন্য আমি এখানে ফ্রিজ, এরপরে এখানে ড্রাগন, এখানে ড্রাগন, এখান থেকে ফ্রেন্ডস টাইম প্রবলেম, বুঝতে পারছো এই একটা টাইম প্রবলেম হয়ে গেল, কেন হয়ে গেল কী আমি কিছুই বুঝলাম না। যাই হোক অনেক সময় কুইনটাকে নিয়ে খেলা করার কারণে টাইম প্রবলেম হয়ে গেছে, তো যাই হোক আমি এখানে কিংয়ের অ্যাবিলিটি ইউজ করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখা যাক আমি কুইনের অ্যাবিলিটিটা দ্রুত ইউজ করে দিই। তো যাই হোক এখানে টু স্টার পাওয়ার কারণে কিন্তু আমাদের আর একটা জিনিসে ভালো হয়ে গেছে, সেটা হয়েছে যে বন্ধুরা আমরা কিন্তু বুঝতে পারতেছি, মানে বুঝবো যে টু স্টার পেলেও কি আমাদের ইভেন্টটা কমপ্লিট হবে কি হবে না। আমি তোমাদের ওয়ান স্টার নিয়েও অ্যাটাকটা দেখাইতে পারি। তো আমি 94% অ্যাটাকটা ফেল করছি, টাইম প্রবলেম, আমার কিন্তু হিউজ পরিমাণ ট্রুপস রয়ে গেছিলো। তো যাই হোক ফার্স্ট অ্যাটাক আমরা টাইম প্রবলেম করছি এলোমেলো ট্রুপস দিয়ে, এটা কোনো ব্যাপার নয়, নেক্সট অ্যাটাকগুলো আমরা দেখবো। এছাড়া কিন্তু বন্ধুরা আমি তোমাদের নতুন একটা সংবাদ দিতে বলে গেছি যে ইয়েটির কিন্তু পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং ইলেকট্রো টাইটেনের পাওয়ার কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যে কারণে বন্ধুরা এখন বর্তমানে সবচাইতে স্ট্রং অ্যাটাক হবে ইয়েটি অ্যাটাক। বিশ্বাস যদি আমার কথা না হয় তাই আমি যেভাবে ইয়েটি অ্যাটাক তোমাদের সাথে শেয়ার করতেছি সেইভাবে ভাই তোমরা একটু অ্যাটাক করো, তাহলেই বুঝতে পারবে যে ইয়েটি অ্যাটাকটা কত বড় পাওয়ারফুল। দেখো এখানে আমার যে টুলস টার্ন করা আছে, এই টুলস দিয়ে আমরা যে কোনো বেস অনায়াসে 100 কমপ্লিট করতে পারবো। তো তার আগে আমরা দেখে আসি আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়েছে কিনা। তো দেখো উপরে কিন্তু ক্লেম কিন্তু দেওয়া হয়েছে যে ইভেন্ট কিন্তু আমাদের ফার্স্ট ইভেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখছো 100% হয়ে গেছে। এখান থেকে সেকেন্ড ইভেন্ট শুরু হবে আরও 24 ঘন্টা পর। তো এই সেকেন্ড ইভেন্ট যদি তোমরা সাথে সাথে আনলক করতে চাও তাহলে 98 জেমস খরচ করে কিন্তু তোমরা সেকেন্ড ইভেন্টটা আনলক করতে পারো, এবং সাথে সাথেই কিন্তু তোমরা আবারও মানে ইভেন্টটা কমপ্লিট করার সুযোগ পাবে, ঠিক আছে। তাহলে 24 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে না, আমরা 98 জেন্স খরচ করে কিন্তু আমরা আবার এই ইভেন্টটা সাথে সাথে কমপ্লিট করতে পারি, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো ইভেন্ট সম্পর্কে। যখনই আমরা এখান থেকে পুরো ইভেন্টটা কমপ্লিট করবো 7 দিন বসে, তারপরে কিন্তু আমাদের এখান থেকে অনেক রিওয়ার্ড দেওয়া হবে, সাথে কিন্তু 3000 সেইনরি দেওয়া হবে, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা অফার। তো যাই হোক তোমরা এই ইভেন্টটা কমপ্লিট করে ফেলবে, এবং সাথে সাথে এখানে যে ইভেন্টটা করা হয়েছে এই ইভেন্টটাও তোমরা আশা করি খুব সহজেই কমপ্লিট করে ফেলবে। তো আমি দেখো অনেকদিন গেমে না ঢোকার কারণে কিন্তু আমার এখনও ইভেন্টটা কমপ্লিট হয় না, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন ভাই আমি ভিডিও আপলোড করতেছি না। আমার যদি অ্যানাদার অন্য বেজগুলো দেখো তাহলে সেখানে তো তোমরা দেখতেই পাবে যে কী পরিমাণ বিল্ডারগুলো অনেক কাজ করতেছে আমার শুধু মানে হিরোজগুলো আপগ্রেড করার জন্য। তো আমি আমার এই বেজের উপরে চলে গেলাম। তো এখানে দেখো ভাই তিনটে মানে এখানে বর্তমানে আছে দুটো, একটা মনে হয় বের হয়ে গেছে। তো যাই হোক এখানে প্রচুর পরিমাণে হিরোজগুলো আমি আপগ্রেড করতেছি, কারণ যত দ্রুত সম্ভব এখান থেকে ম্যাক্স করে আমাকে টানল 16 আপগ্রেড করতে হবে, ওকে। এবং 16 বেস আমার 17 আপগ্রেড করতে হবে, এই কারণে বন্ধুরা আমি দ্রুত ম্যাক্স করতেছি এবং দ্রুত আপগ্রেড করে ফেলতেছি, কারণ নেক্সট বছরের জন্য আমার এত বেশি পেন নেওয়ার প্রয়োজন হয় না, যেন আমি তোমাদেরকে সিম্পলি ভালো ভালো অ্যাটাক তোমাদের সাথে শেয়ার করতে পারি, ওকে। তো এরপরে বন্ধুরা আমরা চলো সরাসরি চলে যাব ওয়ার অ্যাটাকে। তো আজকে একটু ভাই পেশাল বেশি পড়তেছি অ্যাটাকের চেয়ে, এর কারণ হচ্ছে ভাই আমার যে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের ইভেন্টগুলো বোঝারও একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য আমি বেশি পেঁচাল পড়তেছি, এই জন্য আমি তোমাদের কাছে সরি বলে নিচ্ছি। তো যাই হোক এখানে সিসি লোড করে নিলাম। এবার চলো বন্ধুরা এই ট্রুপস দিয়ে আমরা ওয়ার অ্যাটাক করবো, বাট এখানে ভাই ফ্রিজ দুটো নেই, ঠিক আছে, দুটো ফ্রিজ নেই। আমরা এখানে একটা রেস প্লেস করবো, এখানে দুটো ফ্রিজ নিয়ে নিব, ওকে। তো
যেহেতু আমরা সরাসরি অ্যাটাকে চলে যাই। ওয়ার বেস ভাই, এখানে কোন বেজের উপরে অ্যাটাক করা যায় আমাকে বলা হচ্ছে? এই নম্বর বেজ, 8 নম্বর বেজের উপরে অ্যাটাক করতে বলা হচ্ছে, কিন্তু আমি 8 নম্বর বেজের উপরে অ্যাটাক করবো না। আমি সরাসরি যেটা অ্যাটাক করতে চাই এখানে 4 নম্বর ভাই, 16, নো প্রবলেম ভাই, এই বেজের উপরেই আমরা অ্যাটাক করবো। তো চলো, এই বেজটা কিন্তু ফুল ম্যাক্স নয়, এই কারণে এই বেজের উপরে আমরা কিন্তু ইজিলি অ্যাটাক করতে পারি। তো দেখা যাক এই বেজের উপরে আমরা অ্যাটাক করে কি 100 কমপ্লিট করতে পারবো কি পারবো না। বাট এগুলো তো সবগুলোই সিঙ্গেল ভাই, ওকে, সিঙ্গেল থাকাটা আমাদের জন্য ভালো সংবাদ হলেও হতে পারে, কারণ যেহেতু আমি উইজ ইউজ করবো সেহেতু প্রচুর পরিমাণ এসকেলেটন বেরোবে এবং সেগুলো সিঙ্গেল ইনফার্নো টাওয়ারগুলোকে কিন্তু ব্যস্ত রাখবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমি যেটা করব, টাউন হলের দিকটা আমরা একদম লাস্ট, মানে লাস্টে টেকডাউন করবো। এর আগে আমরা যেটা করব, সিঙ্গেল ইনফার্নো টাওয়ার একটা টেকডাউন করার চেষ্টা করব। তো এক্ষেত্রে বন্ধুরা আমরা ফ্লিন ফিঙ্গার, এই সমস্ত বেজে ফ্লিন ফিঙ্গারের অ্যাটাকই সবচেয়ে বেস্ট। তো যেহেতু আমি এখানে ক্লিন ফিঙ্গার নেই নেই, শুধুমাত্র সিজ ব্যারেক নিয়েছি, এই কারণে আমি এই সিজ ব্যারেক দিয়ে অ্যাটাকটা করব। তো চলো অ্যাট ফার্স্ট যে অ্যাটাকটা করতে হবে, কোন দিক থেকে ক্লিয়ার করা যায়, ওকে। তো আমার মনে হচ্ছে সিঙ্গেল ইনফার্মার টাওয়ারের দিক থেকেই মোটামুটি একটু ক্লিয়ার করাটা বেটার হবে। তো যদি পারি তাহলে তো সিঙ্গেল ইনফার্মার টাওয়ার ডাউন করার চেষ্টা করবো, এছাড়া আমার এই কর্নার থেকে সিজ ব্রেকটাকে ইউজ করবো এবং মাছ বরাবর আমি অল টুলস ইউজ করার চেষ্টা করবো, ওকে। তো চলো এই প্ল্যান নিয়ে আমরা অ্যাটাকটা করে দেখি, ওকে। তো বন্ধুরা আমি সিম্পলভাবে কুইনটাকে ইউজ করে দিলাম, এখানে আবার 4টা লোন আছে, নো প্রবলেম, আমি একটা লোন ইউজ করে দিলাম, সাথে আমি এখানে হিলার ইউজ করে দিলাম। পরে ফ্রেন্ডস এখান থেকে 1 2 3 তিনটা, ও মাই গড, 4টা ওয়াল বেকার ইউজ হয়ে গেছে, দ্যাট নো প্রবলেম, নর্মাল ওয়াল আছে, ঠিক আছে, ওকে। আমরা এখানে, আমার তো চলে গেছে ভাই, আমার তো মেইন টার্গেট সেটা মনে হয় পূর্ণ হয়ে যাবে। আমি এখানে ইনভিজিবিলিটি করে দিলাম এবং মেইন টার্গেট পূর্ণ হয়ে গেছে, একটা সিঙ্গেল ইনফর্মেটার আমরা ডাউন করে ফেলছি। এখন দেখা যাক কুইনে মোটামুটি এখান থেকে ক্লিয়ার করতে থাক। আমরা তার আগে যেটা করব, এই দিকে আমাদের সিস ব্র্যাকটাকে যে আছে সেটাকে ইউজ করে দিব, ঠিক আছে। এরপরে এখান থেকে কুইনটাকে সিম্পলি রিকল করে নিব, নতুবা কুইনের অ্যাবিলিটিটা চলে যাবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা আমরা কুইনটাকে এই বরাবর ইউজ করে দিব। এরপরে এখান থেকে যে ওয়াল ব্রেকার আছে, দুটো ওয়াল ব্রেকার এখান থেকে ইউজ করে দিব। তারপরে আমাদের অল ইএটি ইউজ করে দিব, সাথে ইলেকট্রোটাইটেন, সাথে উইস, সাথে অরেন, সাথে কিং, সাথে গ্র্যান্ড অরেন, সাথে আরসি, সাথে ওয়ান লোন, কারণ বন্ধুরা এখান থেকে দেখো ই কিন্তু চলে গেছে, ঠিক আছে, মানে হিলের কাটা চলে গেছে। এখানে লোন ইউজ করে দিলাম, দেখো সিসির উপরে করতে হবে ফ্রিজ, তারপরে আবার রেস করতে হবে, এরপরে বন্ধুরা আবার সিসিটা ডাউন হয়ে যা, ওকে, সিসি ডাউন হয়ে গেছে, এটা ফ্রিজ, এই পর্যায়ে রেস, এখানে ফ্রিজ, এই বরাবর ফ্রিজ, ও মাই গড, ইনভিজিবিলিটি কোন জায়গায় হয়ে গেল রে। নো প্রবলেম বন্ধুরা, আমি এখানে গ্র্যান্ড অরেনের অ্যাবিলিটি ইউজ করে দিচ্ছি, কুইন চলে গেছে ভিতরে, এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি, আবার ফ্রিজ, ঠিক আছে, ওকে। তো টাউন হল ডাউন, মনোলিথ ডাউন, সিঙ্গেল ইনফার্মেটর ডাউন, লোন আছে দুটো, আমরা এখান থেকে লোন দুটো ইউজ করে দেবো যেন গ্রান্ড অরেনটাকে টেক ডাউন করতে পারে, ওকে ভাই, পারে নাই, নো প্রবলেম, কুইনের অ্যাবিলিটি রয়ে গেছে, আরসির অ্যাবিলিটি রয়ে গেছে ভাই, বেজ অনায়াসে 100 হয়ে গেছে। তো আমাদের ফার্স্ট ওয়ার অ্যাটাক 100 কমপ্লিট হয়ে গেছে। তো সেকেন্ড ওয়ার অ্যাটাক আমি তোমাদের এখন দেখাতে পারতেছি না, কারণ মানে আমার যে প্রুফ টার্ন করা ছিল সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো প্রুফ যদি আমার টার্ন করা থাকতো তাহলে আমি তোমাদের সেকেন্ড ওয়ার অ্যাটাকও দেখাতে পারতাম। তো আজকে আমাদের মূল টার্গেট অ্যাটাক নয়, আজকে আমাদের মূল টার্গেট ছিল বন্ধুরা ইভেন্ট সম্পর্কে জানার। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ইভেন্টটা কী। যদি আমরা এই যে সেকেন্ড যে ইভেন্টটা দেওয়া হয়েছে এটাই যদি আমরা অ্যাটাক করে 3 স্টার পাই তাহলে কিন্তু এই সেকেন্ড ইভেন্টটা কালেক্ট হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আমরা স্টার বোনাস পাবো এবং এটাকে কিন্তু আমরা ক্লেম করে নিলাম, ঠিক আছে। তো যাই হোক, এটা দিয়ে লাস্ট পর্যন্ত আমরা সেই নরি পাবো, সাথে আরও রিওয়ার্ড হয়তো বা দিতে পারে। তো দেখো আমি টাউন হল আপগ্রেড করছি কিন্তু বেশি দিন হয় না এবং আমার কিন্তু টাউন হল 15 বেজের কিন্তু কিছুই এখন পর্যন্ত নামানো হয় নাই। দেখো এখানে আমার কিন্তু প্রচুর পরিমাণ জিনিস কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। কাজেই তোমরা বুঝতে পারছো যে আমি কেন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছিলাম না। তো আশা করি আমি মোটামুটি যেরকম পারি সেরকম মোটামুটি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ও বন্ধুরা, বাই।